নমস্কার, খবরের ঘন্টায় আপনাদের স্বাগত। ইতিবাচক ভাবনার জন্য চোখ রাখুন খবরের ঘন্টার পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। তরাই বিট কলেজের শান্তিনিকেতনে ধাঁচে বসন্ত উৎসব। আগামী 16 এবং 17 মার্চ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির দুধাজতে অবস্থিত শিলিগুড়ির তরাই বিএড কলেজে দুদিন ধরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং পরিচালনায় শান্তিনিকেতনের ঢঙে ওই অনুষ্ঠান হবে বলে সংস্থার সম্পাদক পুষ্পজিৎ সরকার জানিয়েছেন। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের দোল সংস্কৃতির ছোঁয়া যেমন পাওয়া যাবে, তেমনই আদিবাসী সংস্কৃতির ছোঁয়াও থাকছে। শান্তিনিকেতনের 4 জন প্রাক্তন ছাত্র অনুষ্ঠান পরিচালনা ও উদ্যোগে সহযোগিতা করেছেন। 16 তারিখ রাতে স্থানীয় সংস্কৃতি অনুভূতি নিয়ে অনেকেই সেখানে তাঁবুতে রাত্রি বাস করছেন, থাকছে অনেক অতিথি। চা বাগান এবং গ্রাম সংস্কৃতির অনুভূতি নিতে এখন থেকেই তরাই বিএড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। 16 মার্চ বিকেলে অতিথি আপ্যায়নের পাশাপাশি গ্রামীণ মিউজিয়ামেরও উদ্বোধন হবে। স্থানীয় সংস্কৃতির মধ্যে সারিয়া বিসুয়া বুড়ির ঘর পোড়ানো অনুষ্ঠান হবে। 17 মার্চ ভোর 6টায় উপাসনা, সকাল 8টায় শালবিথি, 9:30 বসন্ত বার্তার পর সকাল 10:30 থেকে দুপুর 2 পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর দুপুর 2:30 থেকে 4 পর্যন্ত হোলির অনুষ্ঠান। তরাই বিএড কলেজের আবাসিক ছাত্রছাত্রীরা ছাড়াও অন্য সকলেই এই অনুষ্ঠানে অংশ নেবেন। আবির খেলা হবে জৈব আবির ব্যবহারের মাধ্যমে। অনুষ্ঠানের মাধ্যমে যুদ্ধ নয়, শান্তি বা মানুষে মানুষে প্রেম বন্ধন ও সম্প্রীতির বার্তাই দেওয়া হবে বলে পুষ্পজিৎবাবু জানিয়েছেন। বসন্ত উৎসবের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ। আগামী 16 মার্চ ও 17 মার্চ দুদিন ব্যাপী আমাদের এই বসন্ত উদযাপন, শান্তিনিকেতনের অনুভূতি পেতে এবং শান্তিনিকেতনের অ্যালোমনি দ্বারা পরিচালিত বসন্ত উৎসবে সকলের আমন্ত্রণ। আমাদের এই বসন্ত উৎসবের উদযাপনের যে থিমগুলো এবছরে আছে হচ্ছে গ্রামীণ জীবনের অনুভূতি পেতে এবং প্রকৃতির অনুভূতি পেতে আমাদের বসন্ত উৎসবে যোগদান করুন। এই অনুষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য থাকছে জৈব আবিরের ব্যবহার। আর দুদিনব্যাপী প্রোগ্রামের 16 তারিখ রাত্রিতে থাকছে থাকার ব্যবস্থা। এছাড়া ক্যাম্পাসে রুরাল মিউজিয়াম আছে, সেই রুরাল মিউজিয়ামের দর্শন। আর সরিয়া বিশুয়া উৎসব, আমাদের যে রাজবংশী কমিউনিটির দোল উৎসব, বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবের অঙ্গ হিসাবেই সরিয়া বিশ্ব উদযাপন। আর 17 মার্চের সকাল থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। সকালের উপাসনা এবং সূর্য প্রণামের মাধ্যমে আমাদের বসন্তের অনুষ্ঠান শুরু হচ্ছে। তারপর সারাদিন ব্যাপী শান্তিনিকেতনের আদলে যে প্রোগ্রামগুলো আমরা করছি সেই প্রোগ্রামগুলো দুপুর এবং সন্ধ্যা পর্যন্ত হবে, তাই সকলের আমন্ত্রণ। এই আপনাদের তরাই শিলিগুড়ি তরাই বিএড কলেজটা মানুষ যদি এই উৎসবে সামিল হতে চায় কিভাবে যাবে, কখন যাবে, কিভাবে যোগাযোগ করবে? আমাদের যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট সেখানে আমাদের প্রোগ্রামের ডিটেলস দেওয়া আছে। সকল গেস্টদেরকে সাদর আমন্ত্রণ, তারা আমাদের ওয়েবসাইটে যেয়ে তাদের ইন্টারেস্ট দেখালেই আমাদের এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পারবে। ওয়েবসাইটটা কি আছে? slgttc.com। আবার বলুন, slgttc.com। এখানে গেলেই সব ই করতে পারবে সেখানে, এবং অ্যাড্রেস গুগল ম্যাপে আছে, সকল অ্যাড্রেস গুগল ম্যাপে পাওয়া যাবে। আর ওয়েবসাইটে সকল ম্যাপ দেওয়া আছে, সেখান থেকে সকল গেস্ট তারা প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এখান থেকে কি আপনারা শান্তির বিষয়ে, যুদ্ধর বিষয়ে কোনো বার্তা দেবেন এই অনুষ্ঠানের মাধ্যমে? এই বর্তমান সময়ে যে সারা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের যে বাতাবরণ, এই বাতাবরণে আমাদের
একটাই বার্তা যে যুদ্ধ নয়, শান্তি চাই। আর সারা আমাদের ভারতবর্ষের যে সকল লোকজন ইউক্রেনে বন্দি হয়ে আছে এখনও, তারা যেন ভালোভাবে দেশে ফেরে, সেই বার্তা আমরা দিচ্ছি সকলকেই এই উৎসবেও। উৎসব মানে আনন্দ, আনন্দে যেন সকলেই থাকতে মানে অংশগ্রহণ করতে পারে। যারা যুদ্ধে আছে তারাও যেন শান্তিতে ফিরে আসে। যুদ্ধের নয় শান্তি চাই, এই বার্তাই আমরা দিতে চাইছি।